তমলুকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। বিস্তারিত দেখুন বিউরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বের হবে চাইলে হবে। মানুষের উন্মাদন আপনাকে শুধু যথেষ্ট শুনবে এবং মানুষের সাহিত্য এখন এটা তো এটা তো বিজেপির ওপর মহলে এতে হয়, আমার তো কিছু করার নেই, এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে। এইভাবে সেটাই বলবেন, এখন আপনি এলেন খুব ভালো লাগে, মানুষজন যেভাবে বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন, কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম, অনেক দেখলাম আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন, লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন, প্রতিদিন এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার আপনাদের রাজনীতি একদম অনভিজ্ঞ, আপনি সংসদে চুরি জিতে যান, আপনি তো রাজনীতি অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন, এখন তো হয় এক্ষুনি আমার